প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা আজকে অনলাইনে যে ক্লাসটি শিখবো সেই ক্লাসটি নবম শ্রেণী বিষয় শারীরিক শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান ও খেলাধুলার থেকে আমরা এই ক্লাসটি আজকে শিখবো। এবং আজকে ক্লাসে পাঠ শিরোনামে আছে শারীরিক শিক্ষার কর্মসূচি। এই শারীরিক শিক্ষার কর্মসূচি আমাদের বিদ্যালয়ে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাই শারীরিক শিক্ষার কর্মসূচিকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি, আগে আমরা এটি দেখি। শারীরিক শিক্ষার কর্মসূচিকে তিন ভাগে ভাগ করা যায়। এক নম্বর অত্যাবশ্যকীয় কর্মসূচি। দুই নম্বর অন্ত ক্রীড়া খুশি। তিন নম্বর আন্ত ক্রীড়া খুশি। এই তিন ভাগে আমাদের ভাগ করা হয়। তাহলে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে যে ব্যায়াম বা স্বাস্থ্য বিষয়ক যে বিনোদনমূলক কাজগুলো করে থাকি সেইগুলো সেটিকে বলা আমরা প্রতিনিধি বলবো, এটি শারীরিক শিক্ষার কর্মসূচি বলা হবে। তাহলে আমরা এক এক করে এইগুলো আলোচনা করি। অত্যাবশ্যক কর্মসূচিগুলো কি? যে কর্মসূচিগুলো সরকারের নির্দেশ মোতাবেক আমাদের বিদ্যালয়ে পালন করে থাকি সেইগুলো, সেই কর্মসূচিগুলিকে বলে অত্যাবশ্যক কর্মসূচি। যেরকম আমাদের প্রত্যেক দিন ক্লাস শুরু হওয়ার আগে প্রাত্যহিক সমাবেশ, এইগুলো আমাদের প্রত্যেক দিন করতে হয়, এরা সরকারি নির্দেশমূলক করে থাকি। তা আমাদের এই দেখো আমাদের এই যে কিছু কিছু দিবস আছে সরকারিভাবে, যেমন স্বাধীনতা দিবস, বিজয় দিবস, মাতৃভাষা দিবস, তারপরে আমাদের সেই আমাদের যে বঙ্গবন্ধু শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী, এগুলো আমাদের সরকারি নির্দেশমূলক স্কুল থেকে আমরা যথাযথ পালন করে থাকি। তাছাড়াও আমাদের বিদ্যালয়ে যে পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হয়, মানে ময়লা জমি থাকে এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা, এগুলো আমাদের অত্যাবশ্যক কর্মসূচি অন্তর্ভুক্ত। এবার দ্বিতীয় যেটা আছে এই আছে হলো অন্ত ক্রীড়া সূচি, মানে ইন্টারমিউরাল। আর আগে যেটা ছিল অত্যাবশ্যক এটা ইংরেজিতে বলা হতো কম্পালসারি স্পোর্টস প্রোগ্রাম, আর অন্ত ক্রীড়া হলো ইন্টারমিউরাল। ইন্টার এটার শব্দটি হচ্ছে এটা ল্যাটিন শব্দ, ইন্টার শব্দ হচ্ছে ইন্ট্রা হচ্ছে ভিতরে, আমাদের ভিতরের, আর মুরাল শব্দের অর্থ দেয়ালে, অর্থাৎ দেয়ালের ভিতরে যে খেলাধুলোগুলো করা হয় এটাকে বলা হয় অন্তঃক্রীড়া। এই অন্তঃক্রীড়াগুলো কীরকম? আমাদের যেরকম 6, 7, 8, 9, 10 আছে এই ক্লাসগুলো, এক ক্লাসের সাথে আরেক ক্লাস, মানে ধরুন নবম শ্রেণীর সাথে দশম শ্রেণী, সপ্তম শ্রেণীর সাথে অষ্টম শ্রেণী, আমরা তো ফুটবল খেলি, তাহলে এই খেলাধুলোগুলো আমরা কী করব, এগুলো আমাদের অন্তঃক্রীড়ার ভিতরে আমাদের আওতায় পড়ে। তাছাড়া আমরা আরেকটা কী কাজ করি অন্তঃক্রীড়ায়, যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আমাদের প্রতি বছর হয়ে থাকে, এটা আমাদের বাধ্যতামূলক, আমরা প্রতি বছর স্কুলে এটা আয়োজন করি এবং প্রত্যেক ছাত্রছাত্রী এটা
করে এই যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এটা হচ্ছে অন্তঃক্রীড়ারি অন্তর্ভুক্ত। এবার আমাদের তৃতীয় নম্বরে কি আছে আন্তঃক্রীড়া, আন্তঃক্রীড়া মানে এক্সট্রা অ্যামুরাল স্পোর্টস, এক্সট্রা শব্দের অর্থ, তাহলে এক্সট্রা শব্দের অর্থ কি হচ্ছে বাইরে, আর মুরাল অর্থ হচ্ছে আমরা আগে জেনেছি কি দেয়াল, তাহলে দেয়ালের বাইরে, আগেটা ছিল দেয়ালের ভিতরে এবার হচ্ছে দেয়ালের বাইরে, তাহলে এক্সট্রা মুরাল দেয়ালের ভিতরে যে খেলাধুলোগুলো করা হয় সেটি বলা আকর্ষণীয় আন্তঃক্রীড়া কর্মসূচি। কিরকম আন্তঃক্রীড়া আমার স্কুলের বাইরে, যেরকম আমাদের উপজেলা বিভিন্ন স্কুল আছে, আমাদের এক স্কুলের সাথে অন্য স্কুল, এরকম এক কলেজের সাথে আর এক কলেজ, এই যে বিভিন্নভাবে এই প্রতিযোগিতাগুলো হয়ে থাকে এবং এইগুলো আমরা প্রতি বছর এই গ্রীষ্মকালীন অথবা শীতকালীন দুইভাবে প্রতি বছর এই খেলাধুলোগুলো করে থাকি, স্পোর্টসগুলো এগুলো হলো আন্তঃক্রীড়া কর্মসূচির অন্তর্ভুক্ত। তাহলে আমরা আজকে শিখলাম কি যে শারীরিক শিক্ষা কর্মসূচিগুলো কী কী, আমরা এই তিনভাবে শিখলাম আন্তঃক্রীড়া কর্মসূচি, অন্তঃক্রীড়া কর্মসূচি, আন্তঃক্রীড়া কর্মসূচি। তা আজকে এই পর্যন্ত ক্লাস শেষ, তোমরা সবাই সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।